বাবার আগে ছেলে হাঁটা নয়, বরং বুড়ো বাবাকে সাহায্য করতেই বাংলাদেশের জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত দামাল ছেলেরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের নতুন সূর্য উদিত করেছে, বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করেছে, বাংলাদেশকে বিশ্বের কাছে সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। আমার দেশের দামাল ছেলেরা, বাংলাদেশের বাবা নামক বুড়ো বয়স্ক বাবা যখন অসুস্থ হয়েছে কিংবা রোগাক্রান্ত হয়েছে কিংবা 16 বছরের বিভিন্ন কারণে যখন তারা সফল হতে পারেনি, তখন সন্তানরা বাবাকে উদ্ধার করতেই বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশকে রক্ষা করেছে। এই সন্তানেরা হচ্ছে সেই সন্তান যারা বাংলাদেশের 100 বছরের ইতিহাসে লেখা উজ্জ্বলতম সন্তান, যারা মূলত বাংলাদেশের ইতিহাসের পাতায় থাকবে স্মরণীয় হয়ে এই সন্তানদের নাম। কারণ এই সন্তানরা যখন দেখেছে 16 বছরের জঞ্জাল কেউ মুক্ত করতে পারছে না, যখন 16 বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রাহাজানি করেছে, লুটতারাজ করেছে, সমগ্র দেশটা শেষ করে গিয়েছে, তখন বাবা নামক মুরব্বী বয়স্ক মানুষটি যখন এই শেখ হাসিনার কবল থেকে দেশকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চার করে যুদ্ধ করতে পারছিল না, যখন তিনি যুদ্ধে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন এই সন্তানেরা বাবার আগে নয় বরং বাবার সম্মান রক্ষার্থেই রাজপথে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের মানুষকে একত্রিত করে সিপাহী জনতা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করে আজ উপহার হিসেবে স্বাধীন বাংলাদেশ আমাদের কাছে তুলে দিয়েছে। এই সন্তানেরা হচ্ছে সেই সন্তান যারা আজ অবধি পর্যন্ত বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল কিংবা সংগঠন কিংবা কোনো বাবা নামক প্রতিষ্ঠান থেকে একটিমাত্র পুরস্কারে পুরস্কৃত হয়নি, তারা এখন পর্যন্ত কারো কাছ থেকে সম্মানিত হয়নি, কারো কাছ থেকে সম্মান নেয়নি, কিংবা সম্মানের জন্য কেউ দ্বারস্থও হয়নি। এই বাবাদের কাছ থেকে সন্তানরা অবহেলিত হওয়ার পরেও সন্তানরা কিন্তু দেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছে, দেশ গঠনের জন্য তারা কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই প্রথম বাংলাদেশ যেই বাংলাদেশের সমগ্র মানুষ একটি সন্তানের ডাকে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে 2000-এর অধিক পরিমাণ দামাল ছেলেরা। এই বাবার চেয়ে আগে হাঁটা সন্তানেরাই জীবন দিয়েছে 2000। এদেশের প্রায় 50,000-এর অধিক আমার বাবার চাইতে বেশি হাঁটা সন্তানেরা চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তারপরেও তিনি দেশের জন্য লড়ে গিয়েছেন। এই সন্তানের জন্যই তো যুগ যুগ ধরে কত বাবা জীবন দিয়ে, কত বাবা রক্ত দিয়ে, কত বাবা তাদের পথকে মারি দিয়ে আজকের এই স্বাধীনতার স্বপ্ন শিখিয়ে গিয়েছে। আমরা সেই বাবাদের উত্তরসূরি, আমরা সেই বাবাদের উত্তরসূরি যারা আজ এই বাংলাদেশকে মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা সেই বাবাদের উত্তরসূরি যারা আজ বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছে, আমরা সেই বাবাদের উত্তরসূরি যারা আজ বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির জন্য লড়াই করার স্পিরিট জুগিয়ে দিয়েছে। আমাদের আজকের যেই বাবারা আমাদেরকে নিয়ে কথা বলে, আমার কাছে মনে হচ্ছে ওই রকম গল্পের মতো, কোনো সন্তান যখন বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশের বাড়িতে পাঠায়, আর ওই টাকাগুলো যখন পরিবারের কাছে ব্যয় হয়, বাবা মা সবাই সন্তুষ্ট থাকে। কিন্তু সন্তান যখন বিদেশ থেকে বাড়ি এসে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করে অর্থ সম্পদ কোথায়, কী আছে আমার সম্পদ, কী করতে পারবো, সামান্যতম সংসারের সংস্কার যখনই আনতে চায়, তখন কিছু কিছু বাবাদের শরীর খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আমাদের মধ্যেও কিছু কিছু বাবাদের হৃদয় অশান্ত হয়েছে শুধু এই দামাল ছেলেদের বিজয়ের কারণে। কারণ ওরা কেন বাংলাদেশকে এত সহজে মুক্ত করে দিল, ওই সন্তানরা কেন এত দ্রুত বাংলার মানুষকে স্বাধীন করে দিল, ওই দামাল ছেলেরা কেন এত দ্রুত ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করলো, ওরা কেন বাংলাদেশের সংস্কার চায়, ওরা কেন বাংলাদেশের সংবিধানের সংস্কার চায়, ওরা কারা যারা এত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করে আবার বাংলাদেশ নামক রাষ্ট্রটি নতুন করে বিনির্মাণ করতে চায়।
ওই বাবাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমার এই বাংলাদেশের দামাল ছেলেরা দমে যায়নি, দমে যাবে না, দাবিয়ে রাখতে কেউ পারবে না, কারণ এই সন্তানরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী। আমি আমার বাবাদের কাছে বলতে চাই, বাবারা শুধু দেশের জন্য দোয়া করুন, শুধু আপনাদের কাজ হচ্ছে দোয়া করা, যেমন 5ই আগস্ট আপনারা নির্দ্বিধায় আমাদের পাশে থেকে সাহায্য করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, দোয়া করেছেন, কেন 5ই আগস্টের পরে এত অস্থিরতা বাবাদের মধ্যে, এত অসম্মান, এত অশ্রদ্ধা, এত স্নেহ বৈষম্য? কেন স্নেহ কেন পাবে না আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বর্তমান দামাল ছেলেরা? আজ উচিত ছিল আমাদের এই ছেলেদেরকে, আমাদের এই সম্মানিত ভাইদেরকে সম্মানে ভূষিত করা, যারা আজ বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে। অতএব এই বাংলাদেশকে নিয়ে চিন্তা যেই দামাল ছেলেরা 5 তারিখে করতে পেরেছে, তাদেরকে দাবিয়ে কেউ রাখতে পারবে না। যত বড় শক্তিশালী বাবা হোক, একটা কাজ আপনারা পারবেন, শুধু আমাদের পক্ষে দোয়া করতে পারবেন। দোয়ার বাহিরে গিয়ে কোনো ষড়যন্ত্র, কোনো অন্যায়, কোনো ধরনের মিথ্যাচার, কোনো ধরনের ছাত্র সমাজ কিংবা এই তরুণ সমাজ কিংবা সাধারণ আজকে যারা সন্তান রয়েছি আমরা আপনাদের, এই সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা কোনো দিন বাস্তবায়ন হবে না। এদেশের দামাল ছেলেরা শিখেছে স্বাধীনতা কীভাবে অর্জন করতে হয়, এবং এদেশের দামাল ছেলেরা সন্তানেরা জানে কীভাবে স্বাধীনতা রক্ষাও করতে হয়। অতএব আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষাও আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রত্যেকটি পার্টে সংস্কার হবে, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সংস্কার করতে হবে, বাংলাদেশকে একটি সুন্দরতম রাষ্ট্র হিসাবে আগামীর প্রজন্মের কাছে উপহার দেওয়ার জন্যই আবু সাইদরা শহীদ হয়েছে, আজকের এই বাংলাদেশে 2000 শহীদ হয়েছে। অতএব এই রাষ্ট্র কোনো কষ্ট পাওয়া বাবার হাতে ছেড়ে দিতে আমরা চাই না, সে যেই হোক আমরা এটা ছেড়ে দিব না। আমরা সকল বাবাদেরকে শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, আপনাদের দোয়া চাই, আপনারা শুধুই দোয়া করবেন, কারণ আমরা যখন দেখেছি আপনারা স্টিয়ারিংটা ভালো করে ঘুরাতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন বারবার, এটা আপনার দোষ না, আপনি ট্রাই করেছেন কিন্তু পারেননি, পারেননি বিধায়ী আপনার পিছনে আপনার সন্তানেরা আজকের ঝাঁপিয়ে পড়ে তারপরে এই দেশটাকে উদ্ধার করেছে। অতএব যেই সন্তান দেশকে উদ্ধার করেছে সেই সন্তান নিশ্চয়ই বোকামি করে আবারও আমার সেই বুড়ো বাবার হাতে স্টিয়ারিংটা তুলে দিয়ে দেশকে ধ্বংস করতে দিবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল বাবাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেলেও আপনাদেরকেও আমাদের সাথে রেখেই এগিয়ে যেতে হবে। অতএব আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের বাবা এবং সন্তানদের সমন্বয়ের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে নির্ভেজাল একটি সকল মানুষের মুক্ত চর্চার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা চাই, সেই বাবাই আমরা চাই, সেই সন্তানই আমরা চাই। অতএব আমরা সকলে একে অপরের পরিপূরক, আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রুতা করতেও চাই না। আসুন বাবারা আপনারাও আমাদের পাশে থাকুন, দেশ গঠনে এগিয়ে আসুন।